তাকলিদের হাকিকত মুসলিম হিসেবে আমাদের অন্তরে এই নিষ্কলস বিশ্বাস অবশ্যই রাখতে হবে যে পরিপূর্ণ আত্মসমর্পণের মাধ্যমে লায় শারিক আল্লাহর এক ও নিরঙ্কুশ আনুগত্যই হল ইসলামের মূল কথা তাহেদের সার নির্যাস এমনকি স্বয়ং নবী করিম সালাল্লাহ আলহ সাল্লামের আনুগত্যেরও এই জন্যই অপরিহার্য যে আসমানি উহির তিনি সর্বশেষ অবতরণ ক্ষেত্র এবং তার জীবনের প্রতিটি আচার ও উচ্চারণ শরিয়াতে ইলাহেরই প্রতিবিম্ব সুতরাং দিন ও শরিয়াতের ক্ষেত্রে আমাদেরকে আল্লাহ ও রাসুলেরই আনুগত্য করে যেতে হবে সমর্পচিত্তে একলাস ও একনিষ্ঠতার সাথে তৃতীয় কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গকে এই আনুগত্যের সামান্যতম হকদার মনে করার অপর নামই হল শির্ক অন্য কথায় হালাল হারামসহ শরিয়াতের যাবতীয় আহকাম ও বিধিবিধানের ক্ষেত্রে কোরআন ও সুন্নাই হলো মাপকাঠি আর এই দুয়ের একক আনুগত্যই হল ইমান ও তাহিদের বাণী এ বিষয়ে ভিন্নমতের কোনো অবকাশ নেই তবে একটি কথা বিশেষভাবে মনে রাখতে হবে যে কুরআন ও সন্ন্যাহে বর্ণিত আহকাম দুই ধরনের কিছু আহকাম যাবতীয় অস্পষ্টতা সংক্ষিপ্ততা মুক্ত এবং যেগুলোর উদ্দেশ্য ও মর্ম এতই স্বচ্ছ ও সুস্পষ্ট যে বিশিষ্ট এবং সাধারণ সকলের পক্ষে নির্ঝঞ্ঝাটভাবে তা অনুধাবন করা সম্ভব যেমন কুরআনুল কারিমে ইরশাদ তোমাদের কেউ যেন কারো গিবত লিপ্ত না হয় আরবি যেন যে কেউই অনায়াসে এই আয়াতের মর্ম অনুধাবন করতে পারে কেননা এখানে যেমন কোনো অস্পষ্টতা ও সংক্ষিপ্ততা নেই তেমনি নেই কুরআন ও সন্ন্যাহের অন্য কোনো নির্দেশনের সাথে এর বিরোধ অনুরূপভাবে হাদিসের রসল সাল্লাহ আলাইহি সাল্লামে এরশাদ হয়েছে আরব অনারবের মাঝে তাকুয়া ছাড়া শ্রেষ্ঠত্বের আর কোনো ভিত্তি নেই অস্পষ্টতা ও জটিলতামুক্ত এই হাদিসের বাণী ও মর্ম অনুধাবন করা আরবি জানা যে কারুর জন্যেই সহজ সাধ্য পক্ষান্তরে সকলের পক্ষে অনুধাবন করা অসম্ভব এমন আহকামের সংখ্যাও কুরআন সুন্নাহে কম নয় সংক্ষিপ্ত ও দ্বার্থবোধ উপস্থাপনা কিংবা আয়াত ও হাদিসের দৃশ্য বৈপরীত্যের কারণেও এই জটিলতা সৃষ্টি হতে পারে যেমন কুরআনুল কারিমের ঈর্ষাদ তালাকপ্রাপ্তরা তিন কুরু পর্যন্ত ইদ্যত পালন করবে তালাকপ্রাপ্ত স্ত্রীর ইদ্যতের সময়সীমা নির্দেশ প্রসঙ্গে এখানে কুরু শব্দটি ব্যবহার করা হয়েছে কিন্তু মুশকিল হল আরবি ভাষায় হায়েস ও তুহর উভয় অর্থে আলোচ্য শব্দটি ব্যবহার রয়েছে সুতরাং প্রথম অর্থে ইদ্ধতের সময়সীমা হবে তিন হায়েস পক্ষান্তরে দ্বিতীয় অর্থে সেই সময়সীমা দাঁড়াবে তিন তুহর বলা বাহুল্য যে কুরু শব্দের দ্বার্থতাই এই জটিলতার কারণ কিন্তু প্রশ্ন হলো এই দুই বিপরীত অর্থের কোনটি আমরা উম্মি লোকেরা গ্রহণ করব তদ্রূপ হাদিসের অসলে ঈর্ষাদ হয়েছে বর্গা ব্যবস্থা যে পরিহার করে না তাকে আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে যুদ্ধে নামার ঝুঁকি নিতে হবে আলোচ্য হাদিস কঠোর ভাষায় বর্গা প্রথা নিষিদ্ধ করলেও সংক্ষিপ্ত উপস্থাপনার কারণে এটা অস্পষ্ট যে বর্গা প্রথার সবকটি পদ্ধতিই নিষিদ্ধ না বিশেষ কোনো পদ্ধতি উক্ত নিষেধাজ্ঞার আওতাভুক্ত এই প্রশ্নের সমাধান পেতে রীতিমতো গবেষণার প্রয়োজন আরেকটি উদাহরণ হল নাবি করিম সাল্লাইসাল্লাম ইরশাদ করেন ইমামের কিরাত মুক্তাদের কিরাত রূপে গণ্য এই হাদিস দার্থহীনভাবে প্রমাণ করে যে ইমামের পেছনে মুক্তাদের কেরাত পড়া কিছুতেই চলবে না অথচ অন্য হাদিসে ঈর্ষাদ হয়েছে সুরাতুল ফাতেহা যে পড়েনি তার নামাজ শুদ্ধ হয়নি এই হাদিসের আলোকে ইমাম মুক্তাদি উভয়ের জন্যই সুরাতুল ফাতেহা বাধ্যতামূলক হাদিসদয়ের এই দৃশ্যত বিরোধ নিরসনকল্পে প্রথম হাদিস থেকে মূল ধরে দ্বিতীয়টির ব্যাখ্যায় বলা যায় যে এই হাদিসের লক্ষ্য ইমাম ও মুনফারিদ মুক্তাদি নয় সুতরাং ইমাম ও মুনফারিদের জন্যে সুরাতুল ফাতেহা বাধ্যতামূলক হলেও মুক্তাদির জন্যে তা নিষিদ্ধ কেননা ইমামের কিরাত মুক্তাদির কিরাত বলে গণ্য হবে আবার দ্বিতীয় হাদিসকে মূল ধরে প্রথমটিকে এরূপ ব্যাখ্যা করা যেতে পারে যে এখানে এর অর্থ হল সুরাতুল ফাতিহার সাথে অন্য সুরা যোগ করা অর্থাৎ দ্বিতীয় হাদিসের আলোকে ইমাম মুনফারিদ ও মুক্তাদি সবার জন্য সুরাতুল ফাতেহা বাধ্যতামূলক হলেও অন্য সুরা যোগ করার ক্ষেত্রে মুক্তাদের জন্যে ইমামের কিরাতি যথেষ্ট এখন প্রশ্ন হলো এই ব্যাখ্যা দয়ের কোনটি আমরা গ্রহণ করব এবং কোন যুক্তিতে একটি ব্যাখ্যা পাশ কেটে অন্যটিকে প্রাধান্য দিব কুরআন সুন্নাহ থেকে আহকাম ও বিধান আহরণের ক্ষেত্রে এই ধরনের সমস্যা ও জটিলতা দেখা দিলে সমাধাকল্পে আমরা দুইটি পন্থা অনুসরণ করতে পারি অর্থাৎ নিজেদের জ্ঞান ও প্রজ্ঞার উপর ভরসা করে নিজস্ব সিদ্ধান্ত গ্রহণ কিংবা প্রথম জামানার মহান পূর্বশরীগণদের জ্ঞান ও প্রজ্ঞার উপর নির্ভর করে তাদের সিদ্ধান্তের অনুসরণ ইনসাফের দৃষ্টিতে আমাদের দার্থহীন ফয়সালা এই যে প্রথম পন্থাটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও বিপদসঙ্কুল পক্ষান্তরে দ্বিতীয়টি হল বাস্তবসম্মত ও নিরাপদ এটা অতিরিক্ত বিনয় কিংবা হিনমন্যতা নয় বাস্তব সত্ত্বের স্বীকৃতি মাত্র কেননা এলম ও হিকমত জ্ঞান ও প্রজ্ঞা মেধা ও স্মৃতিশক্তি ন্যায় ও ধার্মিকতা এবং তাকুয়া ও নৈতিকতার ক্ষেত্রে আমাদের দৈন্য ও নিঃস্বতা এতই প্রকট যে খাইরুল করুন তথা তিন যুগের আলিম ও ওয়ারিসের নবীগণের সাথে নিজেদের তুলনা করতে যাও এক নগ্ন নির্লজ্জতা ছাড়া কিছুই নয় তদুপরি খাইরুল কোরুনের মহান আলিমগণ ছিলেন পবিত্র কুরআনের অবতরণের সময় ও পরিবেশের নিকটতম প্রতিবেশী এই নৈকট্যের সুবাদে কুরআন সন্ন্যাহের মর্ম অনুধাবন ও উদ্দেশ্য নির্ধারণ তাদের জন্য ছিল সহজ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ পক্ষান্তরে নবতের পূর্ণ স্নাত যুগ থেকে সময়ের এত সুদীর্ঘ ব্যবধানে আমরা দুনিয়ায় এসেছি যে কুরআন সন্ন্যাহের পটভূমি পরিবেশ এবং সে যুগের সামাজিক রীতিনীতি আচার আচরণ ও রাখদাক সম্পর্কে নিখুঁত নির্ভুল ও স্বচ্ছ ধারণা লাভ করা আমাদের পক্ষে অসম্ভব না হলেও কষ্টসাধ্য এবং পদশৃঙ্খলের আশঙ্কাপূর্ণ অবশ্যই অথচ সঠিক অনুধাবনের জন্য এটা একান্ত অপরিহার্য এ সকল কারণে জটিল ও সক্ষ আহকামের ক্ষেত্রে নিজেদের ইলম ও প্রজ্ঞার ওপর ভরসা না করে খায়রুল কুরুনের মহান পূর্বস্বরী আলিমগনের উপস্থিত ব্যাখ্যা ও সিদ্ধান্ত মেনে নিয়ে সেই মোতাবেক আমল করাই হলো নিরাপদ ও যুক্তিসম্মত আর এটাই তাকলিদের খোলাসা কথা আমি আমার বক্তব্য পরিবেশনে ভুল না করে থাকলে এটা নিশ্চয় প্রমাণিত হয়েছে যে দ্বার্থতা সংক্ষিপ্ততা কিংবা দৃশ্যত বৈপরীত্যের কারণে কোরআন সন্ন্যাহ থেকে আহকাম ও বিধান আহরণের ক্ষেত্রে সমস্যা ও জটিলতা দেখা দিলেই শুধুমাত্র ইমাম ও মুস্তাহিদের তাকলিদ প্রয়োজন পক্ষান্তরে সহজ ও সাধারণ আহকামের ক্ষেত্রে তাকলিদের বিন্দুমাত্র প্রয়োজন নেই সুপ্রসিদ্ধ হানাফি আলিম আব্দুল গনি রাহিমা রাহিমাহুল্লাহ লিখেছেন সুস্পষ্ট ও সর্বসম্মত আহকাম ও মাসাইলের ক্ষেত্রে চার ইমামের কারো তাকলিদের প্রয়োজন নেই যেমন সালাত সিয়াম জাকাত ও হজ ইত্যাদি ফরজ হওয়া এবং জিনা সমকামিতা মদ্যপান চুরি হত্যা লুণ্ঠন ইত্যাদি হারাম হওয়া দার্থহীন ও সুস্পষ্ট আয়ার দ্বারা সুপ্রমাণিত সুতরাং এই বিষয়ে কারো তাকলিদের প্রয়োজন নেই পক্ষান্তরে ভিন্ন মত সম্বলিত আহকাম ও মাসাইলের ক্ষেত্রে শুধু তাকলিদের প্রয়োজন আল্লামা খতিব বাগদাদি রহিমহল্লা লিখেছেন শরীয়তের আহকাম দুই ধরনের অধিকাংশ আহকামি দিনের অংশরূপে সাধারণভাবে স্বীকৃত যেমন সালাত রমজানের সিয়াম জাকাত ও হজ ইত্যাদি ফরজিয়াত বা অপরিহার্য এবং জিনা মদ্যপান ইত্যাদি হরমত ও নিষিদ্ধতা এ সকল ক্ষেত্রে কারো তাকলিদ বৈধ নয় কেননা এগুলো সবার জন্যে সমান বোধগম্য পক্ষান্তরে ইবাদত মোয়ামালাত ও বিয়েশাদের খুঁটিনাটি মাসাইলের ক্ষেত্রে রীতিমতো বিচার গবেষণা প্রয়োজন বিদায় তাকলিত অপরিহার্য এরশাদ হয়েছে তোমাদের এল না থাকলে আহলে ইলদের জিজ্ঞাসা করে নাও তদুপরি এই সকল ক্ষেত্রে তাকলিত নিষিদ্ধ হলে সবাইকে বাধ্যতামূলক ইল চর্চার নিয়োজিত হতে হবে ফলে স্বাভাবিক জীবনযাত্রাই অচল হয়ে যাবে আর খ্যাত খামার ব্যবসা বাণিজ্য ও সংসার পরিবার সবই উচ্ছেদে যাবে এমন আত্মঘাতী পথ অবশ্যই বর্জনীয় পাক ভারত উপমহাদেশের বিরল ব্যক্তিত্ব হাকিমুল ওম্মাদ হজরত মাওলানা আশরাফ আলী থানবি রহিম মোহ্লা লিখেছেন শরীয়তের যাবতীয় হাকাম ও মাসাইল তিন প্রকার প্রথমত দৃশ্যত বিরোধপূর্ণ দলিল নির্ভর মাসাইল দ্বিতীয়ত দার্থত্ববোধক দলিল নির্ভর মাসাইল তৃতীয়ত দ্বার্থহীন ও সুস্পষ্ট দলিল নির্ভর মাসাইল প্রথম ক্ষেত্রে আয়াত ও হাদিসগুলোর মাঝে সমন্বয় সাধারণের উদ্দেশ্যে মুজতাহিদের করণীয় হল ইজতিহাদ এবং সাধারণের করণীয় হলো পূর্ণাঙ্গ তাকলিদ উসুলে ফিখের পরিভাষায় দ্বিতীয় প্রকার আহকামগুলো বা দ্বার্থবোধক দলিল নির্ভর এই ক্ষেত্রেও মুজতাহিদের দায়িত্ব হল উদ্দিষ্ট অর্থ নির্ধারণ এবং সাধারণের কর্তব্য হল মুজতাহিদের হুবহুব অনুকরণ দ্বিতীয় প্রকার আহকামগুলো উসুলে ফিখের পরিভাষায় অকাট্য ও সুস্পষ্ট দলিল নির্ভর এক্ষেত্রে ইজতিহাদ ও তাকলিদ উভয়েরই আমরা বিরোধী মোট কথা কাউকে আইন প্রণয়ের অধিকার দিয়ে তার স্বতন্ত্র আনুগত্য তাকলিদের উদ্দেশ্য নয় বরং মুজতাহিদ নির্দেশিত পথে কোরআন সুন্নাহের যথার্থ অনুসরণী হল তাকলিদের নির্ভেজার উদ্দেশ্য অর্থাৎ অস্পষ্ট ও দ্বার্থবোধক আহকামের ক্ষেত্রে কোরআন সুন্নাহের যথার্থ মর্ম অনুধাবনের জন্যই আমরা আইনজ্ঞ হিসাবে মুজতাহিদের স্মরণাপন্ন হই এবং পূর্ণ সিদ্ধান্ত মোতাবেক আমল করি পক্ষান্তরে সুস্পষ্ট ও দার্থহীন আহকামের ক্ষেত্রে ইমাম ও মুজতাহিদের সাহায্য ছাড়াই যেহেতু কুরআন সুন্নাহের নির্দেশ অনুধাবন ও অনুসরণ সম্ভব সেহেতু তাকলিদও সেখানে নিরর্থক ওপরের উদ্ধৃতি তিনটি এই বক্তব্যেরই সুস্পষ্ট প্রমাণ ইসলামী ফিক্ষের নির্ভরযোগ্য গ্রন্থগুলোতে প্রমাণ মিলে যে মুজতাহিদ কোনো ক্রমেই আইন প্রণয়নকারী নন বরং কুরআন সুন্নাহে বর্ণিত আইনের ব্যাখ্যাদানকারী মাত্র আল্লামা ইবনে হুমাম ও আল্লামা ইবনে নাজিম রহিমহুল্লাগন তাকলিদের সংজ্ঞা দিয়েছেন এইভাবে যার বক্তব্য শরীয়তের উচ্চ নয় যার বক্তব্যকে দলিল প্রমাণ দাবি না করে মেনে নেয়ার নাম তাকলিদ সুতরাং একজন মোকাল্লিদ তথা তাকলিদকারী কোনো ক্রমেই মুজতাহিদকে শরীয়তের স্বতন্ত্র উৎস মনে করে না বরং ইমানের অবিচ্ছেদ্য অংশরূপে সে বিশ্বাস করে যে কুরআন ও সুন্নাহ এবং সেই সূত্রে ইজমা ও কিয়াসি হচ্ছে ইসলামী শরীয়তের শাশ্বত উৎস ইমাম ও মুজতাহিদের তাকলিদের প্রয়োজনীয়তা শুধু এই জন্যে যে কুরআন সুন্নাহের বিশাল ও বিস্তৃত জগতে সে একজন আনারি পথিক পক্ষান্তরে মুজতাহিদ হলেন কুরআন সুন্নাহের মহাসমুদ্র মন্থনকারী আস্থাবাজন ও শ্রদ্ধেয় ব্যক্তি সুতরাং শরীয়তের আহকাম ও মাসাইলের ক্ষেত্রে তার পরিবেশিত ব্যাখ্যা ও সিদ্ধান্তই আমলের জন্য গ্রহণযোগ্য এবার আপনি ইনসাফের সাথে বিচার করে বলুন শির্ক নামে আখ্যায়িত করার মতো এমন কী অপরাধটা এখানে হল তাকলিদের নামে কাউকে আইন প্রণয়তার মর্যাদায় বসানো নিঃসন্দেহে শির্কের অন্তর্ভুক্ত কিন্তু এ কথা অস্বীকার করার উপায় নেই যে জ্ঞান ও প্রজ্ঞা এবং নৈতিকতা ও পবিত্রতায় এ দৈন্যের যুগে নিজস্ব সিদ্ধান্তের উপর ভরসা না করে আইনের ব্যাখ্যাদানকারী মুস্তাহিদের সিদ্ধান্ত মোতাবেক আমল করাই নিরাপদ শরিয়ত ও যুক্তির দাবিও তাই ধরুন আমাদের প্রচলিত আইন ও সংবিধান বিন্যস্ত ও গ্রন্থবদ্ধ আকারে আমাদের সামনে রয়েছে কিন্তু দেশের কোটি কোটি নাগরিকের মধ্যে কয়জন সংবিধানের উপর সরাসরি আমল করতে পারে নিরক্ষর জনগোষ্ঠীর কথা তো বলাই বাহুল্য এমনকি যারা আইনশাস্ত্রে সনদ্ধারী নন অথচ উচ্চ শিক্ষার আলোকপ্রাপ্ত তারাও ইংরেজি জানেন বলেই আইন গ্রন্থ খুলে আইনের জটিল ধারা সম্পর্কে নিজস্ব সিদ্ধান্ত গ্রহণের ভূকামি করেন না বরং বিজ্ঞ আইনবিদের পরামর্শ মতো চলারই প্রয়োজন অনুভব করেন এটা নিশ্চয়ই কোনো অপরাধ নয় এবং সুস্থ মস্তিষ্কের অধিকারী কোনো ব্যক্তি তার বিরুদ্ধে সরকারের পরিবর্তে আইনবিদকে আইন প্রণয়তার মর্যাদা দানের অভিযোগও তুলবে না তাকলিদের ব্যাপারটিও কিছুমাত্র ভিন্ন নয় কেননা তাকলিদের দাবি শুধু এই যে জটিল মাসাইলের ক্ষেত্রে কুরআন সুন্নাহ সম্পর্কে মুজতাহিদ প্রদত্ত ব্যাখ্যা মেনে নিয়ে তার নির্দেশিত পথেই কুরআন সুন্নাহের উপর আমল করে যেতে হবে সুতরাং কোনও অবস্থাতে এই অপবাদ দেয়া যায় না যে মোকাল্লিদ কুরআন সোন্নাহের পরিবর্তে মুজতাহিদকে শরীয়তের উৎস মনে করে তাও সীমা লঙ্ঘন করেছে